আচ্ছা, আপনি কি জানেন পৃথিবীর যেমন একটি উপগ্রহ আছে, ঠিক তেমনি মঙ্গল গ্রহেরও একটি উপগ্রহ ছিল? আচ্ছা, আপনি কি এটা জানেন পৃথিবীর মতো মঙ্গল গ্রহেও ঘূর্ণিঝড় হয়? আচ্ছা, আপনার কি এটা জানা আছে নাসার বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে একটি রোবট পাঠিয়েছিলেন? আচ্ছা বন্ধু, আপনি কি এটা জানেন নাসার বিজ্ঞানীরা যেই রোবট পাঠিয়েছিলেন সেটি এরকম একটি আশ্চর্যজনক ফটো ক্যাপচার করে, যেই ফটোর আসল রহস্য কি আপনার জানা আছে? সো আজকে আমি আপনাদেরকে দেখাবো মঙ্গল গ্রহ সম্পর্কে আশ্চর্যজনক কিছু ফ্যাক্ট। তাই আপনি যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন। আর একটি ভিডিওর ক্লিপগুলো জোগাড় করা থেকে আপলোড করা পর্যন্ত অনেকটা কষ্ট করতে হয়, আর এই কষ্টের বিনিময়ে আপনাদের কাছ থেকে একটু লাইক তো আশা করতেই পারি। সো আরে বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটা ইন্ট্রোতে আজকের ভিডিও শুরু করা যাক। আচ্ছা, আপনি কি জানেন পৃথিবীর যেমন একটি উপগ্রহ আছে, ঠিক তেমনি মঙ্গল গ্রহেরও একটি উপগ্রহ ছিল? অনেক বিজ্ঞানীদের মতে আজ থেকে কয়েক কোটি বছর আগে মঙ্গল গ্রহের একটি উপগ্রহ ছিল, কিন্তু একটি তারা তার অক্তিম সময়ে এসে সুপারনোভা এক্সপ্লোশনের মাধ্যমে যখন ধ্বংস হয় তখন এটি থেকে খুব শক্তিশালী এক হাম এনার্জি বের হয়ে মঙ্গল গ্রহে সেই উপগ্রহকে ব্লাস্ট করে দেয়, যার কারণে মঙ্গল গ্রহ এরকম হয়ে গেছে। আপনারা হয়তো জানেন চাঁদ আমাদের পৃথিবীর জন্য কতটা উপকারী। চাঁদের কারণে পৃথিবীতে একদিন ইকুয়াল টু 24 ঘন্টা হয়, আবার চাঁদের কারণে সমুদ্রের ঢেউ সৃষ্টি হয়। সো আমরা চাঁদ আর পৃথিবী নিয়ে আলোচনা করব না, কারণ চাঁদ না থাকার কারণে পৃথিবীর কি হতে পারে সেই বিষয়ে একটি ভিডিও আমি আপলোড করেছি, আর সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন আবার মঙ্গল গ্রহে আসা যাক। আচ্ছা, আপনার কি এটা জানা আছে নাসার বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে একটি রোবট পাঠিয়েছিলেন? 2004 সালে 4 জানুয়ারি নাসা একটি রোবট মঙ্গল গ্রহে পাঠায়। মঙ্গল গ্রহে রোবটটির যখন চোখ খুলে তখন মঙ্গল গ্রহের কয়েকটি ছবি তোলে, আর এটি ছিল প্রথমবার যেটি পৃথিবীর ছাড়া বাহিরের কোনো গ্রহের হাই কোয়ালিটির ফটো ক্যাপচার করা। আর এই রোবটটি মঙ্গল গ্রহের বেশ কিছু আশ্চর্যজনক ফটো ক্যাপচার করে পৃথিবীতে পাঠায়। একসময় এই রোবটটি মঙ্গল গ্রহের মাটি প্রথমবারের মতো পরীক্ষা করে, যেখান থেকে তারা জানতে পারে মঙ্গল গ্রহে একসময় অনেক অগ্নিগিরি ছিল। তারপর রোবটটি আবার সামনের দিকে এগোতে থাকে, আর একসময় রোবটটি একটি শিলাখণ্ড পরীক্ষা করে, যেখান থেকে বিজ্ঞানীরা জানতে পারে মঙ্গল গ্রহে কোনো এক সময় পানি ছিল, কেননা সেই শিলাখণ্ডটি এমন একটি মিনারেল দিয়ে তৈরি হয়েছিল যা সাধারণত জলের স্রোতযুক্ত জায়গাতেই পাওয়া সম্ভব। আর এটি জানার পর বিজ্ঞানীরা অনেকটাই আশ্চর্য হয়ে পড়ে। এর কিছুদিন পর মঙ্গল গ্রহে একটি ঘূর্ণিঝড় হয়, যে ঘূর্ণিঝড়ের ভিডিও রোবটটি ক্যাপচার করে ফেলে। আর মঙ্গল গ্রহে যে আমাদের পৃথিবীর মতোই ঘূর্ণিঝড় হয় সেটি প্রথমবারের মতো বিজ্ঞানীরা সরাসরি দেখতে পেরেছিল। তারপর এই রোবটটিকে একটি পাহাড়ে চড়ে নিয়ে যাওয়া হয়। তারপরে এই রোবটটি এই আশ্চর্যজনক ফটোটি ক্যাপচার করে। অনেক বিজ্ঞানীদের ধারণা মঙ্গল গ্রহে নাকি এলিয়েন আছে, বাট সেটা আমি বিশ্বাস করি না, কেননা রোবটের কোনো ফটো বা ভিডিওতে কোনো এলিয়েন দেখা যায়নি বা এলিয়েনরা বসবাস করে এমন কিছুই দেখা যায়নি। তাই আমার বিশ্বাস হচ্ছে না যে মঙ্গল গ্রহে এলিয়েন আছে। বাট আপনার কি মনে হয় মঙ্গল গ্রহে এলিয়েন আছে নাকি নেই, সেই বিষয়ে অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। সো বন্ধুরা, এতক্ষণ দেখছিলেন মঙ্গল গ্রহের ইতিহাস সম্পর্কে। সো এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, আমি মিস্টার 2FA। তো দেখা হবে পরের ভিডিওতে।